শুভদুপুর, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত আমার শ্রদ্ধেয় বড় ভাই এখানে উপস্থিত আছেন। 21 নম্বর ওয়ার্ড থেকে ট্রাক্টর মার্কা নিয়ে এগিয়ে আসছেন আমার বড় ভাই শ্রদ্ধেয় আখতার হোসেন ভাইকে আমরা কাউন্সিলর হিসাবে পেয়েছি। এখানে আমি সাক্ষাৎকারের কাছ থেকে জানতে চাচ্ছি আখতার ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আজকে যে আপনি মার্কা পেয়েছেন, আপনার ট্রাক্টর মার্কা নিয়ে আপনি 2-4টা কথা আমার ব্রাইট নিউজ 99 চ্যানেলে আপনি তুলে ধরবেন। আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লা সিটি কর্পোরেশন, আমার 21 নং ওয়ার্ডবাসী সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল। আমি আজকে এই চ্যানেল 99কে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমার আজকের প্রতীক ট্রাক্টর পেয়েছি, আপনারা সকলে আমাকে দোয়া করবেন আগামী ট্রাক্টর প্রতিযোগিতায় আমি যেন বিজয়ী হতে পারি। আমার ট্রাক্টর গরিব দুঃখী এবং কৃষকের ট্রাক্টর যুবক ভাইদেরকে আমার ট্রাক্টর মার্কা ভোট দিবেন এবং আমার 21 নং ওয়ার্ডবাসী সবাইয়ের কাছে আমার ট্রাক্টর মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এখানে আমাদের শ্রদ্ধেয় মা বোনেরা আসছেন 21 নম্বর ওয়ার্ডের। আমি ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে এখানে স্লোগান আসছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের এবং জয় হোক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আখতার হোসেন ভাই। 21 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন ট্রাক্টর মার্কা নিয়ে। এখানে আমার কথা হচ্ছে যে প্রশান্ত দার্শনিক রাস্কিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য আছে, ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একজন শিক্ষিত জাতি দেব। আমি আপনার গর্ভধারিণী মাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এখানের মধ্যে আমাদের 21 নম্বর ওয়ার্ডের মধ্যে যত গর্ভধারিণী মা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আলোকিতভাবে আমরা আখতার ভাইকে ট্রাক্টর মার্কা নির্বাচনের জন্য সামনের দিকে ধাবিত করব। এবং রাশকিন তার 3য় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ। আমি আখতার ভাই শ্রদ্ধেয় বড় ভাই আমার আখতার ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি যখন আমাদের নির্বাচনে যখন 21 ওয়ার্ড থেকে নির্বাচন করবেন, যখন আপনি জয়ের মালা নিয়ে আসবেন, তখন আপনি জনগণের জন্য কী কী কাজ করবেন সেই প্রত্যাশা নিয়ে আমি ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার কাছ থেকে কিছু কথা জানতে চাচ্ছি। আমি আমার প্রিয় 21 নং ওয়ার্ডবাসী যদি আমাকে নির্বাচিত করে, আমার 21 নং ওয়ার্ডে কোনো উন্নয়ন ছোঁয়া লাগে নাই আজকে 10 বছরে, শুধু রাস্তাঘাটই করেছে। এটা হচ্ছে আসলে যার যার ইনকাম সোর্স। আমার এলাকার কখনো মাদক চুরি চিন্তায় ছিল না, এখন বর্তমানে আমার ওয়ার্ডে অনেক মাদক চিন্তায় চুরি হচ্ছে এবং আমার ওয়ার্ড এইসব মাদক সন্ত্রাস চাঁদাবাজি রুখার জন্য আমি প্রথমত এইসব পদক্ষেপ নেব। দ্বিতীয়, আমার এলাকার 21 নং ওয়ার্ডবাসীর মুরব্বীগণ যারা আছে তাদেরকে কখনো এই এলাকার আজকে 10 বছর এমন কোনো কমিটি করে নাই যে তাদেরকে নিয়ে এই এলাকার বিচার আচার যে কোনো সুযোগ সুবিধা আমাদের এলাকার মুরব্বীদেরকে সম্মানজনক এমন কিছু করবে এরকম হয় নাই। তো আমি আশাবাদী আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমার এলাকার মুরব্বীগণদেরকে 21 নং ওয়ার্ডবাসী মুরব্বীগণদেরকে নিয়ে পাড়ায় পাড়ায় আমি সংগঠন করব। ওই সংগঠন থেকে আমার যুবক ভাইদের মধ্যে যত
কর্মকাণ্ড আছে, সব কিছুই কর্মকাণ্ড আমার যুবক ভাইদের হাতে তুলিয়ে দেব এবং আমার মুরব্বীগণরা বিচার আচার তাদের সম্মান অনুযায়ী আমি তাদের সম্মানের জায়গা রাখবো। আর আমার 21 নং ওয়ার্ডে আজ পর্যন্ত কোথাও কোনো ডাস্টবিন পয় পরিষ্কার এমন কোনো ব্যবস্থা নেই যে আসলে সিটি কর্পোরেশন বলতে আমার 21 নং ওয়ার্ডবাসী কখনো দেখে নাই। তো আমি আমার আশাবাদী আজকে আমি নির্বাচিত হলে আমার 21 নং ওয়ার্ডবাসীকে আমি মডেল 21 নং ওয়ার্ড হিসাবে আমি প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার শ্রদ্ধেয় বড় ভাই আক্তার হোসেন ভাই 21 নম্বর ওয়ার্ড থেকে ট্রাক্টর মার্কা নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই প্রত্যাশা নিয়ে উনি প্রথম যে ওনার গোলটা খেলেছেন সেটা হচ্ছে যে সাস্টেনেবল গোল, জননেত্রী শেখ হাসিনা তার ডিজিটাল বাংলাদেশের ভিশন 2041 সামনে রেখে এবং 2021 থেকে 41 সালের ডিজিটালের কথা বলেছেন এবং 2021 থেকে 30 সাল হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ সেই গোলের মধ্যে বলেছেন যে দুর্নীতি, মাদক, ইপটিজিং, বাল্যবিবাহ এবং হচ্ছে যে কোনো ধরনের অকারস এই জিনিসগুলির মধ্যে সর্বপ্রথম উনি ঝাঁপিয়ে পড়বেন, এলাকার জনগণকে নিয়ে এলাকার মা বোনের দুঃখের পাশের মধ্যে দাঁড়াবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই আক্তার হোসেন ভাই আপনি যে উপস্থাপনার মধ্যে যে কথাগুলি তুলে ধরেছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বর্তমান সরকার মমতা ভাই মা জননেত্রী শেখ হাসিনা এবং ICT-র উপদেষ্টা সচিব অজয় জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে, তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটালের পারফরমেন্সের জন্য আপনার এটাকে 21 নম্বর ওয়ার্ডকে গ্রিন সিটি, ক্লিন সিটি এবং হেলথ সিটি করার জন্য ডিজিটাল আওতাধীন আপনি কী কী করবেন সেই প্রত্যাশা নিয়ে আমি সাংবাদিক ফরহাদ ভাই চ্যানেল 99 থেকে আপনার কাছে আমি বক্তব্য যাচ্ছি। আমার ডিজিটাল ওয়ার্ড হিসাবে আমার আমি তো 3টা স্তর আমি বলছিলাম, এখানে আমার যেসব এলাকার এবং কিছু কিছু অল্লিগল্লি আছে কি ইপটিজিং সন্ত্রাস চাঁদাবাজি রুখতে হলে আমি ওসব এলাকা আমার জনগণদেরকে নিয়ে আমি বৈঠক করে সিসি ক্যামেরা দ্বারা আমি নিয়ন্ত্রণ করব। যেহেতু সিসি ক্যামেরা যদি আমার যেসব এলাকা অপকর্ম হয় ওসব এলাকা যদি সিটি কর্পোরেশন আমি নির্ধারিত করে স্থাপন করি তাহলে আমার এসব অপকর্ম থেকে আমি বিরত রাখতে পারবে নিজেকে এবং জনগণকে সুস্থ রাখতে পারবে। ডিজিটাল বাংলাদেশ ভিশন 2041 সামনে রেখে আমাদের শ্রদ্ধ বড় ভাই আক্তার হোসেন ভাই বলতে যাচ্ছেন যে এটাকে একটা মডেল টাউন হিসাবে দেখতে চাচ্ছেন 21 নম্বর ওয়ার্ডকে, আর 21 নম্বর ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা পরকে পরকে তৃণমূল থেকে শুরু করে আপন পর্যায় পর্যন্ত সিসি ক্যামেরা ধাবিত থাকবে যাতে কোনো ধরনের ইপটিজিং, মাদক, জুয়া, কোনো ধরনের বাল্যবিবাহ যাতে না হতে পারে। এখান থেকে বসেই উনি এখান থেকে জাস্টিফাই করে এবং আমাদের যুব সমাজ নিয়ে, আমাদের মুরব্বীদেরকে নিয়ে, আমাদের মা বোনদেরকে নিয়ে প্রতিটা ঘরে ঘরে উঠান বৈঠক করবে, উঠান বৈঠকের মাধ্যমে উনি তুলে ধরবেন। আচ্ছা ভাই, অবশেষে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সিআর কাবিকা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, বর্তমান সরকার যে সমস্ত জিনিসগুলি অনুদান দিচ্ছে সেই জিনিসগুলি যখন আপনার হাতের মধ্যে পৌঁছবে তখন আপনি কিভাবে কাজ করে যাবেন সেই প্রত্যাশা নিয়ে জনগণের সামনে 21 নম্বর ওয়ার্ড থেকে আপনি ট্রাক্টর মার্কা নিয়ে দাঁড়িয়ে আছেন সেই প্রত্যাশা নিয়ে আপনি কথাগুলি তুলে ধরবেন। আমি প্রথমস্থায় বলতে চাই আমার 21 নং ওয়ার্ডে যার যার এই আমার সরকারে আমার আওয়ামী লীগ সরকার আমাদের সরকার অনেক উন্নয়ন করেছে এবং গরিব দুঃখী সবসময় চিন্তা করে ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু ভাতা, বিভিন্ন ভাতা উনি প্রদান করেছেন এবং এই ভাতা আমাদের 21 নং ওয়ার্ডে বেশিরভাগ ক্ষেত্রে যার যার নিজের স্বার্থ অনুযায়ী তার নিজের ব্যক্তিগত বেশিরভাগে নিজের আত্মীয় স্বজনের কাছে এসব ভাতা বিলিয়ে দিয়েছে, কিন্তু এসব ভাতা আসলে প্রকৃতি গরিব এবং কোনো যুব সমাজ আজ পর্যন্ত ভালো মতে পৌঁছে নাই, পায় নাই এবং আমার জানা মতো দীর্ঘ অনেকজনের বয়স্ক ভাতা আছে। আজকে কি অনেকদিন আগেও আমার কাছে এসব
ভাই অনেকে কমপ্লেন করে আসছিল যে এসব ভাতা নিয়ে তারা প্রায় দীর্ঘ 4-5 বছর ভাতা পেয়েছে, হঠাৎ করে এসব ভাতা বন্ধ হয়ে গেছে কি কারণে এটা আমি আসলে জানি নাই। আমি আশাবাদী যদি আমি নির্বাচিত হই তাহলে এসব ভাতাটি আমি দেখে শুনে 100% আপনাদের ঘরে ঘরে পৌঁছে ঘরে ঘরে আবার পৌঁছিয়ে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বলবীর বল উন্নত মমশির শির নেহারি উন্নত শির ঐ শিখর হিমাদ্রির গুলক 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 বেধিয়া খুদা রাস নারস ছেদিয়া উঠিয়া চিচি রবিশ্ব আমি বিশ্ব বিধাত্রীর। কে বলেছে আমাদের মাঝে আক্তার ভাই নাই? আক্তার ভাই আছে আমাদের সামনে। আমি আক্তার ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বাবনেরা কি কয় সংগ্রামী নেতা। আমি সর্বপ্রথম আমাদের 21 নং ওয়ার্ডের সর্বস্ত যুব সমাজ এবং হত দরিদ্র গরিব ভাই বোন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে প্রকৃতপক্ষে আমরা আক্তার ভাইয়ের ভক্ত এই কারণে যা এই 21 নং ওয়ার্ডে আক্তার ভাই কখনো আক্তার ভাইকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না, কখনো কোনো বিচারে আক্তার ভাইকে অন্যায়ের পথে নিতে পারে না, যেটা বাস্তব প্রমাণ। আমরা যারা যুব সমাজ আছি আজকে ফলো করলে দেখা যায় যে আমাদের 21 নং ওয়ার্ডে আক্তার ভাইয়ের মতো যুব সমাজে এত কর্মী কোনো নেতা দেখাতে পারে নাই। আমরা প্রায় এমপি সাহেবের বিভিন্ন প্রোগ্রামে বড় বড় মিছিল আমাদের আক্তার ভাই নিয়ে গেছে, আমরা গেছি আন্তরিকতা হিসাবে। তো আমার আক্তার ভাইয়ের পক্ষ থেকে আমার কিছু কথা আছে যেগুলো আমাদের মানে আমাদের নিজস্ব শিডিউল করা আছে যে যদি আক্তার ভাই জয় হয় তাহলে আমাদের পক্ষ থেকে 21 নং ওয়ার্ডের পক্ষ থেকে যেই নাগরিক সনদটা নেয় 50 টাকা করে, বিভিন্ন কাউন্সিলররা রাখে 100 টাকা করে রাখে, ওই নাগরিক সনদটা আমাদের আক্তার ভাইয়ের পক্ষ থেকে 21 নং ওয়ার্ডের যত গরিব মহিলা আছে, গরিব ছেলে আছে, যত গরিব লোক আছে তাদের জন্য আমরা এগুলো বিনামূল্যে দিয়ে দেব। আমাদের যাদের গরিব এবং হত দরিদ্র মা বোনদের ডেলিভারি সিজার বিভিন্ন অসুস্থ করলে দেখা গেছে কোনো লোক কোনো কাউন্সিলর কোনো নেতা কর্মী পাশে যায় না, যদি আমাদেরকে এরকম তথ্য আমরা পাই আমরা জায়গায় জায়গায় লোক রাখবো। যদি ইনশাল্লাহ আমরা পাস করি আমরা এই গ্যারান্টি দিতে পারি এই 21 নং ওয়ার্ডের যত গরিব মহিলা আছে যাদের মেয়েদেরকে বিয়ে শাদীর ব্যাপারে সিজারের ব্যাপারে যত কিছু আছে আমরা ইনশাল্লাহ আক্তার ভাইয়ের পক্ষ থেকে ওনার নিজস্ব কর্মী থেকে আমরা ইনশাল্লাহ এগুলো দেখব। তো এই বলে আর বেশি কিছু বলবো না, যাতে আমরা আজকে নতুন আমাদের হ্যান্ডপ্যাকটার আক্তার ভাইকে আমরা উপহার দিয়েছি। আশা করি আমাদের 21 নং ওয়ার্ডের যুব সমাজ মা বোন বাবা চাচা খালু যারা আছে সবাই নতুন পরিবর্তনে আমরা যাতে এক কাউন্সিলরকে দুইবার দেখছি, উনি দুইবার তারা ছিল, উনি কি করেছে না করেছে জনগণ সবাই জানে। তা আমরা চাই এবার পরিবর্তন, আমরা চাই আক্তার ভাইকে যদি একবার যদি এই চেয়ারে বসানো যায় আমরা ইনশাল্লাহ গ্যারান্টি দেবো এই যুব সমাজকে ইনশাল্লাহ আমরা মাদক এবং নেশা এবং ইফতিজিন থেকে আমরা মুক্ত করবো। ভিউয়ার্স আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই প্রোগ্রামের মধ্যে যে এখানে গণসংযোগ করা হচ্ছে আজকে এখানের মধ্যে আমার বাজান এখানের মধ্যে উপস্থিত আছেন রাজপথের লড়াকু সৈনিক আমি মোহাম্মদ আলী কাকাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কাকা আপনার কাছে আমার প্রশ্ন, আপনি জানেন আমি একজন সাংবাদিক তৃণমূল পর্যায় থেকে আপামর পর্যায় পর্যন্ত চলেছি, আমি আপনার আমার সৌভাগ্য হয়েছে অনেকবার আপনাকে আমি টক শুতে নিয়েছি এবং চ্যানেলের মধ্যে নিয়েছি। কাকা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের একজন আলোকিত ব্যক্তি হিসাবে আমরা আক্তার ভাইকে পেয়েছি, আক্তার ভাই সম্পর্কে আপনি দু চারটি কথা আমার প্র্যাকটিস 99 চ্যানেলে তুলে ধরবেন। সম্মানিত মোহাম্মদ আলী কাকা আসসালামু আলাইকুম।
প্রিয় আমার এই কৃষ্ণবাসী এবং আমার প্রিয় মা বোনেরা, ভাই ব্রাদার, আপনি স্বজন এবং ছেলে এবং আমার সন্তানের সমর্থন যারা, তাদেরকে আমি শুভেচ্ছা এবং আমার অভিনন্দন এবং আমার ভালোবাসা তাদেরকে আমি দিয়েছি। এবং আমার আমি আজকে 1986 সব থেকে আমি পরিবহনের চেয়ারম্যান লিগার, আমি মানুষের খেদমত পরিবহনে যেমনভাবে করেছি, আমি আমার কৃষ্ণ ওয়ার্ডে আমি আমার ছেলে সহ আল্লাহ যদি আমার ছেলেকে যদি জয়যুক্ত যদি সকলে করায়, আমার ছেলের থেকে যা পাবে আমার থেকেও তা পাবে ইনশাআল্লাহ। আমি আমার ওয়ার্ডের কোনো বেকার সমস্যা আমি রাখবো না, এবং বিধবা মাতৃভাতা এবং যারা গরিব অসহায় যাদের ঘর নাই দুয়ার নাই, যারা চিকিৎসা হচ্ছে না, যারা চিকিৎসা পাইতেছেন না, আমি তাদের আমার ছেলে না পারলো আমি চিকিৎসা করার জন্য এবং তাদের আপ্রাণ চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য। আমার ছেলেকে একটা বুট দিবেন, আমরা এক বুটের মাধ্যমে দুইটা নেতা পাবেন ইনশাআল্লাহ। ছেলেও করবে আমিও করব। আমি এই 21 নং ওয়ার্ডকে আমি চাই একটা নতুন করে মডেল, আমরা 21 নং বাসীকে আমরা উপহার দেওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকব। আমরা মানুষকে যখন আমি যেমন সেবা করে আজকে এই পরিবহনে আমি আজকে সেবা করেছি, আমার ছেলেকে আমি সেই আদর্শ দিয়ে আমি তাকে মানুষ বানাইছি এবং মানুষের সেবা করার জন্য ঘরে ঘরে আমি পাঠাইছি। আমার সেবা যেরকম তোমার সেবাও সেরকম হইতে হবে। আমরা আপনারা আমার বাড়িঘর দেখছেন, আমি দুর্নীতি জানি না, দুর্নীতি শিখি নাই, দুর্নীতি আমার সন্তানকেও আমি শিখাই নাই। আমি আমার আদর্শ দিয়ে আমার সন্তানকে আমি মানুষের দুয়ারে সেবা করার জন্য আমি পাঠাইছি। মানুষ যদি আমার ছেলেকে সাড়া দেয়, আমি মানুষের সাথে আছি, থাকব এবং মানুষের কাজে আমি সকল ব্যবস্থা করার জন্য আমি সেই অবস্থান নেব। এবং যে কোনো সময় আমাদেরকে ছেলে আমার বা ছেলেকে আমাকে ডাক দিলে ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে যেয়ে উপস্থিত হব। আপনারা আমার মা বোনেরা যারা আছেন, আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, একবার দেখেন, 10 বার দিয়েছেন আর আমাকে একবার দেন, আল্লাহর হস্তে দেন। আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে চাই, আমার ছেলেকে আল্লাহর হস্তে যদি আপনারা দেন আল্লাহ আপনাদেরকে দিবে, আমি দিতে পারবো না। আল্লাহ যখন দিবে কেউ হয়তো ধরে রাখতে পারবে। আপনারা দিচ্ছেন আপনাদের এই মূল্যবান ভোটটা যখন সঠিক জায়গায় যায়, সঠিক নেতৃত্ব করতে পারে, আমি আমি আক্তারের আব্বা হিসেবে আমি কথা বলবো যে আপনাদের চোখের সামনে আপনারা দেখছেন, আপনারা জানেন আমার ছেলে কোনো দুর্নীতি করত, সন্ত্রাসী করত, তাই আজকে আমার ছেলেকে সবাই চিনত। আমার ছেলে দুর্নীতিবাজ না, সন্ত্রাসীও না, মানুষ আমার ছেলেকে সমাজে। আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে মানুষকে জানাইতে চাই, আমার এক সৎ ছেলে আজকে যদি আপনাদেরকে পাশে পাঠাইছি, আপনারা যদি তাকে জয়যুক্ত করুন, আপনাদেরকে সেবা করার জন্য যা যা প্রয়োজন আমার সন্তান আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করবে। আমি আমার পরিবহনের থেকে আমি যতটুকু পারি বেকারত্ব যারা আছে তারা আমার কাছে যাবেন, আমি বেকারত্ব দূর করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। জয় বাংলা, জয় বাংলা, জয়।
একবার দেখেন, একটাবার আমার সন্তানকে দিয়ে দেখেন আপনারা, আমার সন্তান যদি আপনাদের কাজ না করতে পারে এরপরে আর আপনাদের দুয়ারও যাব না, আপনাদের কাছেও এই রিকোয়েস্ট করবো না যে আমার সন্তানকে একটা ভোট দেন, আমি এই ভোটের জন্য যাব না। আমরা কাজ করে শ্রমিকের, কাজ করে মেহনতি মানুষের, কাজ করি ওয়ার্ডের মা বোনের, যদি সে রক্ষা করতে পারি আবার আপনারা আপনারা আমার সন্তানকে আপনারা দেখবেন, আমি আপনাদের কাছে এই আশাই করব। কে খারাপ কে ভালো আমার সেটা জানার দরকার নাই, আমি সেটা বলবো না, আমার বলা একটাই, আমাদেরকে আল্লাহর হস্তে 10 বার দেখছেন, একবার দেখেন, একবার দেখেন, যদি আমরা আপনাদের মূল্যবান কাজ করতে পারি আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, আমরা আমাদের আপনাদের পাশে থাকবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আমাদের যা কিছু আছে আমরা তা দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ আমার নেতা, আমি যে কথাটা না বলি নাম নয় নয়, নাম তার ছিল যেন হেনড্রিক, ছিল যেন জ্বলন্ত ইঞ্জিল। আমরা হাঁটিয়েটি পাপা করে আমাদের রাজপথের মধ্যে আমাদের মোহাম্মদ আলী কাকাকে আমরা দেখেছি যেভাবে সংগ্রামের নেতার সাথে আমাদের দুস্থ অসহায় মানুষের কাছে কাছে ডোর টু ডোর পৌঁছতে পেরেছেন, সেটা প্রমাণ করে দিয়েছেন করোনা ভাইরাসের কোভিড-19 মধ্যে লকডাউন এবং শাটডাউনের প্রতিটা তৃণমূলের ঘরে ঘরে নাচা দাদা চাচা নিজ হাতে দিয়েছেন, এমনও মানুষকে দিয়েছেন যারা মুখ ফুটে বলতে পারে না যে আমার ঘরে খাবার নাই, রাত্রে 12টা-1টার দিকে ওই খাবারটা পৌঁছে দিয়ে বলে দিয়ে আসছেন, এবং এমনভাবে দিয়েছেন যিনি ডান হাতে দিয়েছেন বাম হাতে পর্যন্ত খবর পাই নেই। তো সেই ক্ষেত্রে আমার রাজপথের মহানায়ক এবং রাজপথের যে সৈনিক হিসাবে আমরা আজকে সমিতির সহসভাপতি হিসাবে আমরা মোহাম্মদ আলী কাকাকে পেয়েছি, আপনাদের কাছে উনি বারবার একটি কথাই বলেছেন যে প্রশান্ত দার্শনিক রাস্কিন বলে আছেন যে রাস্কিন তার তৃতীয় নম্বর উক্তিপদে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা। চাচা যেভাবে মানব সেবা করেছেন ওনার উত্তরসরি অর্থাৎ আক্তার ভাই 21 নম্বর থেকে নমিনেশন পেয়েছেন ট্রাক্টর মার্কা নিয়ে, এই সেই সুযোগটা চাচার অবর্তমানে যতদিন উনি জীবিত আছেন পরবর্তী ওনার হালটাকে যাতে ধরে রাখতে পারে এই সমাজসেবার কথা যে কথাটা তুলে ধরেছেন, আমি আমার রাজপথের মহানায়ক এবং আদর্শ নেতা আমাদের 21 নম্বরকে ক্লিন সিটি যেভাবে করে রেখেছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন কিছুদিন আগেও আমার আমি একটা সাধারণ সভা করেছি, আমার এই 15 তারিখে নির্বাচনের পরে 25 তারিখে আমার নির্বাচন, আমার সাথে এখন প্রতিদ্বন্দ্বী নাই, আমার সাথে কেউ নির্বাচন করার মতন সেই লোক নাই, আমি শ্রমিকের কাজ করি, আমি শ্রমিকের দুঃখে দাঁড়াই, যার জন্য শ্রমিকরা আমাকে ভালোবেসে আমার পাশে কেউ দাঁড়ানোর মতন সেই অবস্থান নাই, কেন আমি ওইটা করি নাই। আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আমার ছেলে যা করবে তার চেয়ে দ্বিগুণ আমি করব। আমি বাংলাদেশ ফেডারেশন গত ফেডারেশনের আন্তর্জাতিক সম্পাদক, আমি চিটাং বিভাগের সহসভাপতি, কুমিল্লা জেলার সভাপতি, আমি যেখানে ইচ্ছে আমি যেতে পারি, আমার এই কাউন্সিল দিয়ে আমি যাওয়ার মতন আমার সেই অভ্যাস নাই, আমি একেই যেতে পারি, আপনাদের সুখে দুঃখে যে কোনো সময় আমাকে বলবেন আমি আপনাদের জন্য যাব, এবং গেছি আরও যাব, যাওয়ার মতন সে ব্যবস্থা আমাদেরকে করে দিবেন এই আশাই আপনাদের কাছে আমি রাখি। আমি শেষ পর্যায়ের মধ্যে চলে আসছি, অবশেষে যদি আবারও যদি আবার বলতে হয় আমার দেখা আলোকিত ব্যক্তি এবং কিংবদন্তি হিসাবে আমরা মোহাম্মদ আলী কাকাকে দেখেছি, বলবীর বল উন্নত মমশির শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির ভুলক দুলক গোলক বেধিয়া ক্ষুধার আসন আরস ছেদিয়া উঠি আছে চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রী। আমি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি আজকের জন্য লাইক ফাদার লাইক সন, যেমন বাবা তেমন সন্তান, আজকে বিদ্রোহী কবিতাটি আমি আমার আক্তার ভাই এবং আমার শ্রদ্ধেয় বাজার মোহাম্মদ আলী কাকা এবং জনগণের জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। আমি একটা কথা বলি, আমার যেমন আমি শ্রমিককে সাহায্য করি চিকিৎসা দেই, মারা গেলে তাদেরকে টাকা দেই,
কাফনের টাকা দে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি আমাকে সেই ক্ষমতা দেয়, সেই সুযোগ দেয়, আমিও এই এলাকায় গরিব দুঃখীকে ওই আমার সিস্টেম আমি চালু করে গরিবরা যখন পাইতে পারে সেই ব্যবস্থা আমি করে দেব। আমার বাড়িতে কেউ এসে তান নিতে হবে না, আমি তান সামগ্রী প্রত্যেক ঘরে ঘরে আমি পৌঁছে দেব। যেমন মানুষের লাইন ধরাইয়া আল্লাহ বলছে, তুমি যখন কেউকে দিবা তুমি কেউকে দেখাইবা না, আমি দেই কেউকে দেখাই না। আমি যদি আল্লাহ যদি আমাকে ক্ষমতা আনে, আমার ছেলেকে যদি ক্ষমতা আনে, আমি আপনাদের সাহায্য আপনাদেরকে ঘরে ঘরে আমি বসে রাস্তা এসিয়া ওই সিরিয়াল ধরিয়া মা বোনকে দেখাইয়া সাহায্য দেওয়া, ওই তান দেওয়া, সেটা আমরা করব না। আমাদের কাজ শ্রমিকের মানুষের সেবা করি, মানুষকে ঘরে ঘরে যাব, ঘরে ঘরে তাদের তান সামগ্রী আমরা নিয়ে পৌঁছে দেব। সরকার যা দিবে, যা দিবে আমরা কেউকে ঘরে ঘরে ডাক দিয়ে না আমরা নিয়ে দিয়ে আসবো, যখন তারা কষ্ট না পায়। ধন্যবাদ। আমার বাজান, আমার আলোকিত মোহাম্মদ আলী কাকা, রাজপথের মহানায়ক, আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধে মিলিয়ে ওনার সুযোগ্য পুত্র আকতার ভাইকে আমরা সামনের দিকে নিয়ে আসি ডাক্তার মার্কা নিয়ে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 11:15 আমাদের অনলাইন চ্যানেল থেকে আপনারা দেখে নেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি কুমিল্লার জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে আমার রাজপথের মহানায়ক, আমার গুরু, আমার শ্রদ্ধাভাজন অভিভাবক মোহাম্মদ আলী কাকাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে আমরা আকতার ভাই এবং জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে টানছি। ধন্যবাদ কাকা, ধন্যবাদ আমাদের জনগণ, ধন্যবাদ আমাদের আকতার ভাইকে। আসসালামু আলাইকুম।